হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করা হয়েছে সম্পূর্ণভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 2021-এর যে প্রিলি পরীক্ষা হবে সেই পরীক্ষার কিছু কুইজ টাইপের কোশ্চেন, যে কোশ্চেনগুলো প্রিলি পরীক্ষাতে আসবে এবং সেই সঙ্গে মেন পরীক্ষাতেও আসবে বা আসতে পারে, এইরকম কিছু কোশ্চেন যেগুলো বারংবার রিপিট হয়েছে সেই সমস্ত কোশ্চেন এখানে আলোচনা করা হবে। একটা কুইজ টাইপের 20টা প্রশ্ন আলোচনা করা হবে এবং সেটার টাইম 10 থেকে 15 মিনিটের মধ্যে সেটা তোমরা সলভ করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি তোমাদের উপকৃত হবে। তো অনেক কটা পার্ট আসবে বরাবর, তো আশা করি সমস্ত পার্ট তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধু, শুরু করা যাক। এটা প্রথম পর্ব। প্রথম পর্বের প্রথম প্রশ্ন, যেটা গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেছিলেন? এখানে অপশন দেওয়া আছে বৈশালীতে, কপিলবস্তুতে, অমৃতসরে এবং সারনাথে। এখানে সঠিক উত্তরটি হবে সারনাথ। নেক্সট প্রশ্ন, লেবুতে কোন ভিটামিন বেশি থাকে? ওখানে 4টে অপশন দেওয়া আছে, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন এ। এখানে সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন, গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? তো এখানে অপশন দেওয়া আছে 1931, 1930, 1932 এবং 1935। এখানে সঠিক উত্তরটি হবে 1931। পরবর্তী প্রশ্ন, কার্বনের কয়টি আইসোটোপ আছে? অপশান 2টি, 3টি, 5টি এবং 6টি। এখানে সঠিক উত্তরটি হবে 3টি। পরবর্তী প্রশ্ন, কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ আছে? অপশান শিউলি, শাল, ফণীমনসা, সেগুন। সঠিক উত্তরটি হবে ফণীমনসা। নেক্সট প্রশ্ন, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের কোন রাজ্যকে? এখানে অপশনগুলি দেওয়া আছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ। এখানে সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? এখানে অপশন দেওয়া আছে 1916, 1919, 1920 এবং 1922। সঠিক উত্তরটি হবে 1920। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? এখানে অপশন দেওয়া আছে জিম কর্বেট, বক্সা, হেমিস, সুন্দরবন। এখানে সঠিক উত্তরটি হবে জিম কর্বেট। পরবর্তী প্রশ্ন, মানব বিকাশের ক্ষেত্রে ভারতে কোন রাজ্য সর্বোচ্চ স্তরে আছে? অপশনগুলো দেওয়া আছে গুজরাট, পশ্চিমবঙ্গ, কেরালা এবং উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হবে কেরালা। পরবর্তী প্রশ্ন, রাজাবলী গ্রন্থের রচয়িতা কে? এখানে অপশন দেওয়া আছে মৃত্যুঞ্জয় বিদ্যানাঙ্কর, দীনেশ দাস, কালীপ্রসন্ন সিংহ, ঘনরাম চক্রবর্তী। সঠিক উত্তরটি হবে মৃত্যুঞ্জয় বিদ্যানাঙ্কর। নেক্সট কোশ্চেন, পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বারংবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো অপশনগুলো দেখে নেব, রাসবিহারী বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ললিত মজুমদার, বিপিনচন্দ্র পাল। সঠিক উত্তরটি হবে রাসবিহারী বসু। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? 1947 সালে, 1948 সালে, 1949 সালে, 1950 সালে। সঠিক উত্তরটি হবে 1950 সালে। নেক্সট কোশ্চেন, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? উত্তরটি হবে বা অপশনগুলো দেখে নেব, ব্রহ্মপুত্র নদীতে, গঙ্গা নদীতে, কৃষ্ণা নদীতে, কাবেরী নদীতে। সঠিক উত্তরটি হবে ব্রহ্মপুত্র নদীতে। এবং এই মাজুলি দ্বীপকে একটি ডিস্ট্রিক্ট বা একটি জেলায় পরিণত। কাকে ভারতে নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? অপশনগুলি হলো হর্ষবর্ধন, শশাঙ্ক, ধর্মপাল, সমুদ্রগুপ্তকে। সঠিক উত্তরটি হবে সমুদ্রগুপ্তকে। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের রানী কাকে বলা হয়? অপশান কাশ্মীরকে, দেরাদুনকে, মুসৌরিকে এবং লাদাখকে। সঠিক উত্তরটি হবে মুসৌরিকে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি আছে, মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপশনগুলো দেখে নেব, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, কোনটাই না। তো মানুষের হাতের বাহু এবং বিভিন্ন জেসিবি বা ক্রেন, এগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার। পরবর্তী প্রশ্ন, ব্রোঞ্জে কি কি থাকে বা কোন কোন ধাতু দিয়ে ব্রোঞ্জ তৈরি হয়? অপশন দেওয়া আছে তামা ও দস্তা, টিন ও দস্তা, সীসা ও দস্তা এবং তামা ও টিন। সঠিক উত্তরটি হবে তামা ও টিন। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন? এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে যে উত্তরটি হবে সেটি হচ্ছে এডওয়ার্ড জেনার। পরবর্তী প্রশ্ন, গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেছিলেন? তো এখানে অপশনগুলি আছে শিবাজি, গোপাল, ধর্মপাল, শশাঙ্ক। সঠিক উত্তরটি হবে শিবাজি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চালু বা চলাচল শুরু হয়? তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ,
এবং এই প্রশ্নটি যে সালে হয়েছিল সেই সালটি খুব গুরুত্বপূর্ণ। তো এখানে অপশন দেওয়া আছে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, তো তার মধ্যে সঠিক উত্তরটি হবে কলকাতা। তো এ কটা এই 20টি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার মধ্যে 10টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে। তা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রেখে দেবে, কেননা এই ধরনের বিভিন্ন রকম ভিডিও যখন আপলোড করা হবে তখন তোমাদের মোবাইলে তোমাদের অজান্তেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে এবং পাশাপাশি শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো।